গত জুলাই এবং আগস্টে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এরপর ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল। কয়েকদিন লেনদেন বন্ধের পর 24 জুলাই ব্যাংক চালু হয়। সে সময় প্রবাসী আয়ে ঘাটতি দেখা দিলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে প্রবাসী আয়। চলতি মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে 58 কোটি 45 লাখ ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 7014 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরের প্রথম 7 দিনে রেমিট্যান্স পাঠিয়েছেন 58 কোটি 45 লাখ 40 হাজার ডলার, আর প্রতিদিন আসছে 8 কোটি 35 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে 2020 সালের জুলাই মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ 260 কোটি ডলার রেমিটেন্স এসেছে। বছরওয়ারি হিসেবে 2020-2021 অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। ওই অর্থবছরে মোট রেমিটেন্স আসে 24.78 বিলিয়ন বা 2478 কোটি ডলার। আর ব্যাংকিং চ্যানেলে চলতি বছরের জুন মাসে দেশে এসেছে মোট 254 কোটি ডলারের প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 29,718 কোটি টাকা। এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বা প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে গত আগস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে 222 কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে 62 কোটি ডলার বেশি। গত বছরের আগস্ট মাসে প্রায় 160 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে 190 কোটি মার্কিন ডলার রেমিটেন্স আসে। তাছাড়া জুন মাসে 254 কোটি 16 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। তার আগের মাস মে মাসে 225 কোটি 38 লাখ ডলার আসে।